আমরা তো সচরাচর নিত্য প্রয়োজনীয় জিনিস চাষের কথাই শুনি, যেমন মাছ চাষ, হাঁস মুরগি, এমনকি মুক্ত চাষ। কিন্তু আপনি হয়তো জানেন না যে কুমির, ব্যাঙ, বাঘ, সিংহ, গরিলা, এমনকি সাপ চাষ করে মানুষ কোটি কোটি টাকা আয় করছে। যেখানে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর সাপের পোস্ট বানালেও কমেন্ট সেকশনে তোলপাড় লেগে যায়। পৃথিবীর সবচেয়ে সুন্দর সাপগুলো দেখেও যেখানে মানুষের গা শিরশির করে ওঠে, সেখানে কিছু কিছু মানুষ এই সাপেরই চাষ করছে। এখন স্বাভাবিকভাবেই আপনার মাথায় কিছু কথা ঘুরছে, যেমন সাপ চাষ করা তো কতটা ভয়ঙ্কর ব্যাপার, এই সাপ চাষ কি লিগাল বা উচিত? তবে জেনে রাখুন, মেডিকেল সায়েন্সের রেভলিউশনে এমন কিছু গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি হয় যেগুলো সাপের বিষ ছাড়া বানানো সম্ভবই না। তাছাড়া সাপের মাংস অনেক দেশে অত্যন্ত জনপ্রিয় খাবার, এমনকি সাপের চামড়াও মহামূল্যবান। আর তাই একদিকে যেখানে সাপের ভয়ে মানুষ 100 হাত দূরে থাকে, অন্যদিকে আবার সাপ চাষে ব্যবসা সফল হয়ে আজ অনেকেই রাতারাতি আঙুল ফুলে কলা গাছ। নম্বর 1, সাপ চাষ। পশ্চিমা বিশ্বের দেশগুলোর মতো আজকাল ভারত, চীন, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা সহ অনেক দেশে স্নেক ফার্মিং এর একটি জনপ্রিয় ও বিপুল লাভজনক ব্যবসা করছে। এই পাশ্চাত্য দেশগুলো বৃহৎ ও ক্ষুদ্র ইনভেস্টমেন্টের মাধ্যমে এই সেক্টরে ব্যাপক সফলতা পেয়েছে এবং উপার্জন করছে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা। বর্তমানে ওয়াইল্ডলাইফ বিশেষজ্ঞদের মতে বাণিজ্যিকভাবে স্নেক ফার্মিং এর জন্য একটি অভয়ারণ্য, সাপ সংগ্রহশালা এবং লালন পালন কেন্দ্র গড়ে তোলা যায়, তাহলে প্রতি বছর সাপের বিষ অর্থাৎ অ্যান্টিভেনম রপ্তানি করে বছরে প্রায় 150 কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। সামান্য ইনভেস্ট করেই তারা প্রচুর মুনাফা অর্জন করছে। সাপ, ব্যাঙ বা কুমিরকে বিজ্ঞানসম্মতভাবে বংশবৃদ্ধির মাধ্যমে তা থেকে বিভিন্নভাবে মুনাফা অর্জনের নামই হলো ওয়াইল্ডলাইফ ফার্মিং। এসব ফার্মিং এর মাধ্যমে একজনের ভাগ্যের চাকা সহজেই খুলে যেতে পারে। তবে সাধারণ মানুষ প্রথমে এই ফার্মিং এর চিন্তা করতে পারে না, কারণ এর জন্য বেশ কিছু ট্রেনিং দরকার হয়। কিছু কিছু দেশে তো আবার সাপ যেমন একদিকে খাবার হিসেবে ব্যবহৃত হয়, অন্যদিকে সাপের ভেনম অর্থাৎ বিষ থেকে অ্যান্টিভেনম সহ হরেক রকমের ঔষধ তৈরি হয়। নাম্বার 2, বিষ। জানেন কি, উচ্চ মূল্যের কারণে সাপের বিষকে তরল ডায়মন্ড বলা হয়, কারণ 1 গ্রাম সোনার বর্তমান বাজার দর 4 থেকে 4,500 টাকা। সেখানে আন্তর্জাতিক বাজারে আমাদের দেশীয় সাপ থেকে প্রক্রিয়াজাত করা 1 গ্রাম ভাইপার রাসেলের বিষের মূল্য প্রায় 2,500,000 টাকা। এছাড়া কালাজ বা কালচিতি সাপের বিষের মূল্য 3 থেকে 4,00,000 টাকা, খয়া গোখরার 50,000 টাকা, বিভিন্ন সামুদ্রিক সাপের বিষের মূল্য প্রায় 4 থেকে 4,50,000 টাকা। বাংলাদেশে 16টিরও অধিক প্রজাতির বিষধর সাপ আছে যাদের বিষ অত্যন্ত মূল্যবান। এখন আপনার প্রশ্ন জাগতেই পারে, কি আছে এই সাপের বিষে? সাপের বিষ এত দামি হওয়ার প্রধান দুটি কারণ হচ্ছে, নাম্বার 1, মানুষের জীবন রক্ষাকারী ওষুধ তৈরি করতে সাপের বিষ ব্যবহার করা হয়। নাম্বার 2, সাপে কাটা রোগীদের জন্য সাপের বিষ দিয়েই যেমন অ্যান্টিভেনম তৈরি করা হয়, তেমনি ক্যান্সার, হার্টের রোগ সহ বিভিন্ন জটিল রোগের জন্য সাপের বিষ ব্যবহার করে তৈরি করা হয় অনেক দামি ওষুধ। এছাড়াও প্রতি বছর সাপের বিষ রপ্তানি করে বছরে প্রায় 150 কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। প্রায় 2 বছর আগে UPB বিদেশে সাপের বিষ রপ্তানি ও এর বাণিজ্যিক প্রসার ঘটানোর জন্য একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করে। আমাদের দেশে সাপের বিষ রপ্তানির সুযোগ না থাকায় চোরাই পথে পার্শ্ববর্তী দেশ ভারত সহ ইউরোপের বাজারে সাপের বিষ পাচার হচ্ছে। যদিও এটি মানুষের জন্য ক্ষতিকর বটে, কারণ সাপের চাষ করতে গিয়ে অনেক মানুষ মারাও যায় এইসব সাপের কামড়ে। তারপরও মানুষ টাকার কারণে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলতে একবারও ভাবে না। সাপের অ্যান্টিভেনম ছাড়াও বিষ থেকে আরো অনেক রোগের ঔষধ তৈরি করা হয়, সেগুলোর চাহিদাও অনেক বেশি। কেননা সাপের বিষ থেকে তৈরি ওষুধের সাইড এফেক্টস কম, তাই সাপের বিষ থেকে হার্টের ওষুধ বানানোর গবেষণা চলছে। এছাড়া সাপের বিষের অপব্যবহারও দিন দিন বেড়েই চলেছে। ইদানিং মাদকীয়
মেশানো হচ্ছে সাপের বিষ। তাই দিন দিন বাড়ছে সাপের বিষের চাহিদা। প্রতি বছর কোটি কোটি টাকা সাপের বিষ পাচার হচ্ছে দেশের বাহিরেও। এই মুহূর্তে 1 লিটার সাপের বিষের বাজার দর প্রায় 3 কোটি টাকা। সোনার সাথে তুলনা করলে বলা যায় এটি সোনার চেয়েও অনেক বেশি দামি। বর্তমানে আন্তর্জাতিক বাজারে 1 গ্রাম সোনার দাম 40.62 মার্কিন ডলার, যেখানে ব্যান্ডেড গ্রেড সাপের 1 গ্রাম বিষের দাম $380। এছাড়া কোবরা সাপের 1 গ্রাম শুষ্ক বিষ প্রজাতি ভেদে $235 থেকে শুরু করে $467 পর্যন্ত দাম রয়েছে। প্রতি বছরই দেশে শত শত কোটি টাকার বিষ উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সর্বশেষ গত 8ই মার্চ রাজধানীর ধানমন্ডি এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে কোবরা সাপের 12 পাউন্ড বিষ উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, যার মূল্য আনুমানিক প্রায় 12 কোটি টাকা। নাম্বার 3, রপ্তানি। এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে, এত এত সাপ যে বাহিরে রপ্তানি করা হয়, আসলে এগুলো নিয়ে তারা কি কাজে ব্যবহার করে? তবে জেনে রাখুন, কেবলমাত্র বিষের জন্য নয়, বরং সাপের মাংস খেতে নাকি বেশ সুস্বাদু হয়। যারা একবার খায় তারা আর কখনোই নাকি তা ছাড়তে পারে না। সাপের মাংসের স্বাদের কারণে চীন, জাপান, কোরিয়া ও থাইল্যান্ডের বড় বড় চাইনিজ রেস্তোরাঁতে এর কত চাহিদা সেটি আমরা কম বেশি সবাই জানি। দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রায় দেখা যায় এক বোতল মদের মধ্যে গোটা একটা সাপকে ডুবিয়ে রাখা হয়েছে। অনেক সময় স্নেক ওয়াইন বানানো হয় জ্যান্ত সাপকে অ্যালকোহলে ডুবিয়ে রেখে। সাপটি অ্যালকোহলের কারণে বোতলের মধ্যে ঘুমিয়ে থাকবে এবং পরে কামড় বসাতে পারে, আর এগুলোর দামও আকাশ ছুঁই ছুঁই, তাই সাধারণ মানুষ এই মদ কিনতে পারে না। এছাড়া সাপের চামড়া দিয়ে তৈরি করা হয় নানা ধরনের ব্যাগ, জুতা, বেল্ট আর অনেক কিছু, শুধুমাত্র শৌখিন মানুষদের জন্য। তাই সাপ ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রসারের জন্য যেসব দেশে সাপ খাওয়ার চাহিদা আছে তাদের সাথে যোগাযোগ করে সাপ রপ্তানি করে, যার বিনিময়ে তারা পায় কোটি কোটি টাকা। নাম্বার 4, অস্ত্র কোম্পানিতে সাপ। সাপ চাষাবাদের জন্য মূল্যবান প্রজাতি হলো কিং কোবরা, কমন ক্রেট, বান্ডেড ক্রেট ও রাসেলস ভাইপার। এই সাপগুলোর গ্রোথ বেশি এবং রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা কম। কোবরা সাপের বিষে বিষাক্ত রাসায়নিক উপাদান পটাশিয়াম সাইনাইডের পরিমাণ অত্যন্ত বেশি। বিদেশে পটাশিয়াম সাইনাইডের উৎপাদনের ক্ষেত্রে কোবরার বিষ ব্যবহার করা হচ্ছে। বিদেশে বিশেষ করে ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, অস্ট্রিয়া, অর্থাৎ যেসব দেশে রাসায়নিক মৌল বা যৌগ উপাদান তৈরি করে তাদের কাছে এর বিষ মহামূল্যবান। এছাড়াও কোবরার বিষ বায়োকেমিক্যাল অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। তাই বাণিজ্যিকভাবে সাপের চাষাবাদ ও এর বিষ সংগ্রহ করে তা বিদেশে অস্ত্র কোম্পানির কাছে রপ্তানির মাধ্যমে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে বিশেষজ্ঞ মহলদের ধারণা। নাম্বার 5, সাপের মণি। সাপের মণি বলতে আমরা যা বুঝি তা হলো চকচকে কোনো পাথর। আবার অনেকে বিশ্বাসও করে থাকে মণির মূল্য অনেক এবং তা অলৌকিক গুণে ভরা। কিন্তু আসলে কি সাপের মাথায় মণি থাকে? আসলে এই মণি হলো সাপের বিষের কঠিন রূপ। কখনো কখনো বিষ নির্গত না হতে পারলে সেই বিষের জমে কঠিন স্ফটিকাকার হয়ে যায়। সেটাই লোকের কাছে সাপের মণি। এই জমাট বাঁধা বিষ খুব একটা কঠিন নয়, এর রং হয় কালো। এর থেকে আলোর দূতের বিচ্ছুরণ এমন কিছু হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, পুরোটাই মিথ্যা, কল্পনা মাত্র। এছাড়াও অনেক ভণ্ড লোকেরা সাপের খোলসের ভেতর দিয়ে অন্য পাথর সাপের মাথার কাছে নিয়ে এসে তাকে দেখায় সাপের মণি হিসেবে। সাপের মাথায় যে রত্ন পাওয়া যায় বলা হয় তা হলো এই রুবি। রুবি মূলত অ্যালুমিনিয়াম ও ক্রোমিয়ামের সংমিশ্রণে গঠিত এক ধরনের যৌগ। রুবিকে বাংলায় বলে চুনি বা মানি, পদ্মরাগমণি, রক্তরাগ ইত্যাদি। সাপের মাথায় যে রত্ন পাওয়া যায় এই পাথর দিয়ে অনেক সময় আংটি বানানো হয়ে থাকে, তবে বাস্তবে সাপের মাথায় কোনো মণি থাকে না। নাম্বার 6, বাংলাদেশে সাপ চাষ। এবার ফার্মিং এর ব্যবস্থাপনার কথায় আসি। সাপের ফার্মিং তুলনামূলকভাবে কঠিন ও ঝুঁকিপূর্ণ, তবে বহুগুণ বেশি লাভজনক এবং বেশিরভাগ ক্ষেত্রেই তা ব্যবসা সফল হয়। আমাদের দেশে 67টি প্রজাতির সাপ রয়েছে, 15টি প্রজাতি বিষাক্ত, আর এই বিষাক্ত সাপের ফার্মিং বেশি লাভজনক। এরা ব্যাং, ইঁদুর, টিকটিকি, গিরগিটি, মাছ ও পোকামাকড় খেয়ে বেঁচে থাকে, যা প্রকৃতিতে সহজেই পাওয়া যায়। একটি সাপ 10 থেকে 40টি পর্যন্ত ডিম দেয়। সাপের ফার্মের জন্য কোনো বড় জায়গার প্রয়োজন হয় না, যেহেতু সাপ শীতকালে শীতনিদ্রায় যায়, কাজেই সাপ ফার্মিং এর জন্য সেরকম জায়গায় নির্ধারণ করতে হবে। গ্রীষ্মকালে তারা তাপ নির্গত করে। কিং কোবরা সাধারণত টিকটিকি খায়, কোবরা খায় ইঁদুর, ব্যাং ও পাখির ডিমও খেতে পারে। তাই যে সাপ যে ধরনের খাবার খায় তাদের জন্য সেভাবেই খাবার সিলেকশন করতে হবে। সাপের ফার্মিং এর জন্য খুবই দক্ষ লোকের দরকার হয়। যে প্রজাতি ফার্মিং এর জন্য নির্বাচন করা হবে তারা যেসব সাপের খাবার, বাসস্থান
ইত্যাদি সম্বন্ধে জানবে। মেয়ে পুরুষ সহজেই নির্ণয় করতে পারতে হবে। সাপের ফর্মে খুব সতর্কভাবে চলাফেরা করতে হবে, সবসময় অ্যান্টিভেনম কাছে রাখতে হবে, হাতে গ্লাভস পরে খুব সতর্কভাবে সাপের ভেনম অর্থাৎ বিষ বের করতে হবে এবং তা প্রক্রিয়াকরণের ভালো ব্যবস্থাও থাকতে হবে। সাপের চামড়া খুব সতর্কভাবে ছাড়াতে হবে, তাহলেই ফার্মিংটা সাকসেসফুল হবে। বাংলাদেশের পটুয়াখালী, রাজবাড়ী, গাজীপুর সহ আরো কিছু জায়গায় অলরেডি সাপ চাষ করা চলছে, যা থেকে তারা প্রচুর পরিমাণ টাকাও আয় করছেন। সাবধান, এই ভিডিওটি দেখার পর আপনারা আবার সাপের চাষের কথা ভেবে বসবেন না যেন, এটি খুবই বিপজ্জনক একটি কাজ। আর প্রশিক্ষণ ও পূর্ব প্রস্তুতি ছাড়া ভুলেও সাপ ধরতে যাবেন না, পোষা তো দূরের কথা। অনেকে এইসব ব্যাপারে দক্ষ হবার পরও সাপ চাষ করতে গিয়ে সাপের কামড়েই মারা যান, কেননা সাপের সঙ্গে যেন মানুষের চিরকালের শত্রুতা, তাই সাপ থেকে দূরে থাকাই শ্রেয়। কিন্তু তাই বলে আমি সাপকে অযথা মেরে ফেলতে বলছি না, কারণ বেশিরভাগ সাপই বিষাক্ত নয়। মানুষের ক্ষতি না করলে এরা মানুষের ক্ষতি কখনোই করে না, বরং সাপ আমাদের পরিবেশের অনেক উপকার করে। তাই যদি আপনি সাপ চাষ করতে না পারেন, তবে এদের এড়িয়ে চলুন, এদের কোনো ক্ষতি করবেন না প্লিজ। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অন নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাই প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।